এক অন্ধ ভাইয়ের প্রতি এক ভাইয়ের ভালোবাসার গল্পটি আপনার মন তো ভালো করবে ঠিকই সেই সাথে এদের শেষ পরিণতি আপনার চোখের কোণে নিমেষেই জল নিয়ে আসবে মাই অ্যানোইং বাদার আজকের পর্বে আমি অসাধারণ একটি কোরিয়ান সিনেমার গল্প এক্সপ্লেন করতে যাচ্ছি আর আজকের এই সিনেমার গল্পটি দেখার পর আপনাদের ভাই বোনের প্রতি ভালোবাসা আরও অনেক গুণ বেড়ে যাবে তো চলো ভাই সে একটিও কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই গল্পটি কাহিনী শুরুতেই আমরা দেখতে পাই কোরিয়া এবং জাপানের মধ্যে একটি চুডো ম্যাচের প্রতিযোগিতা হচ্ছে আর আজকে তার ফাইনাল আর এই ম্যাচে কাহিনীর প্রধান চরিত্র কিয়ংশু কোরিয়ার পক্ষ হয়ে লড়াই নেমেছে কিন্তু দুর্ভাগ্যভাবে সে ম্যাচটি হেরে যায় কিন্তু হেরে গিয়ে গল্পটি এখানেই শেষ হয়ে যায় না কিয়ংশু তার প্রতিপক্ষের আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার চোখের নার্ভটি পুরোপুরি ড্যামেজ হয়ে যায় আর এর ফলে সে চিরকালের জন্য অন্ত হয়ে যায় তো যাই হোক এরপর সিন শিফট হয় আর আমাদের কিয়ংশুর বড় ভাইকে দেখানো হয় যে জেলখানাতে অনেক দিন ধরে বন্দি অবস্থায় রয়েছে এরপর সে তাদের কাছে অনেক রিকোয়েস্ট করে তাকে যেন এখান থেকে মুক্ত করে দেওয়া হয় কিন্তু জেল কর্তৃপক্ষ তার কোনো কথাই শোনে না তখন সে কান্না করতে করতে তাদেরকে জানাই আমার ভাই কে সে একজন জুডো প্লেয়ার আর কালকে সে ফাইনাল খেলতে গিয়ে আঘাত পায় এর ফলে তার দৃষ্টি শক্তি চলে গিয়েছে আর সত্যি বলতে আমার অন্য ভাইয়ের দেখাশোনা করার জন্য আমি ছাড়া আর কেউ নেই তো এরপর জেল কর্তৃপক্ষ কে অংশুর ভাইকে জানাই আমরা তোমাকে মুক্ত করে দেবো কিন্তু একটি কন্ডিশন রয়েছে তোমাকে তোমার ছোট ভাইয়ের দেখাশোনা করতে হবে আর তুমি যদি একটু ফাঁকি মারো তাহলে তোমাকে আবার পুনরায় কারাদণ্ড হবে তো তাদের এমন সত্ত্বে কিয়ংশুর বড় ভাই রাজি হয়ে যায় তো এরপর সিন শিফট হয় আর কিয়ংশুর বড় ভাই বাড়ি ফিরে আসে কিন্তু বাড়িতে আসার পর তার আমরা আসল রূপ দেখতে পাই সে আসলে কিয়ংশুকে ভালোই বাসে না সে সেখানে মিথ্যে বলে সেখান থেকে চলে এসেছে এরপর আমরা দেখি কিয়ংশুর ভাই একা একা খাবার তৈরি করে আর সে একাই খেয়ে নেয় খাওয়ার সময় কিয়ংশুকে বলে তুমি ভেবো না যে আমি তোমার দেখাশোনা করার জন্য এখানে এসেছি আর হ্যাঁ একটি কথা তুমি পুলিশকে সত্যটা জানানোর চেষ্টা করিও না কারণ আজ থেকে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায় রাস্তায় এদিকে বেচারা কিয়ংশু তার ভাইয়ের এমন আচরণে অনেক কষ্ট পায় সে তাকে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে এরপর সে খাবার তৈরি করার জন্য রান্না করে যায় কিন্তু কোথায় কি আছে সে তো খুঁজেই পায় না এরপর সে খাবার কাঁচাই খেতে থাকে তো এরপর কিয়ংশু যখন রান্নাঘর থেকে তার বেডরুমে ফিরে আসতে যায় তখন সে বারবার পড়ে যাচ্ছিল আর এটা দেখার পর কিয়ংশুর বড় ভাই তাকে সাহায্য না করে উল্টে তার উপর বিরক্ত হচ্ছিল তো যাই হোক এরপর একদিন কিয়ংশুর কোচ কিয়ংশুর সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসে এবং কিয়ংশুর বাড়ির অবস্থা দেখার পর সে অবাক হয়ে যায় এরপর সে কিয়ংশুর জন্য খাবার তৈরি করে আর অনেক দিনের বাসনপত্র মেঝে পরিষ্কার করে ঠিক তখনই কিয়ংশুর বুড়ো ভাই সেখানে আসে আর কোচকে বলে যে কিয়ংশু ছোট নয় সে নিজের খেয়াল নিজেই রাখতে পারবে তোমাকে ওর খেয়াল রাখার দরকার নেই তখন কোচ কিয়ংশুর বড় ভাইকে বলে তোমার ওটা ছোট ভাই আর সে অন্ধ চোখে দেখতে পায় না তার অবস্থা দেখার পর তোমার কি মায়া হয় না তুমি তো ওকে সাহায্য করোই না উল্টে তাকে কেউ সাহায্য করলে সেটাও দেখতে পারছো না তো যাই হোক এরপর কোচ কিয়ংশুকে দেখে চমকে যায় কারণ কিংশুর অবস্থা অনেক খারাপ সে অনেকদিন না খেয়ে রয়েছে আর এর ফলে সে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে কিংশুর অবস্থা দেখার পর কোচ তাকে হসপিটালে অ্যাডমিট করায় এরপর সিন শিফট হয় আর আমরা কিংশুর বড় ভাইকে একটি ব্যাংকের মধ্যে দেখতে পাই সে সেখানে লোন নেওয়ার জন্য গিয়েছে কিন্তু ব্যাংক তাকে লোন দেয় না এরপর সে ঠিক করেছে তাদের বাইটিকে বন্দুক রাখবে কিন্তু এর জন্য দুই ভাইয়েরই সাইন দরকার তো এরপর কিংশুর বড় ভাই সোজা বাড়ি চলে আসে বাড়িতে আসার পর কিংশুর বড় ভাই কিংশুর সাথে অনেক ভালো আচরণ করে তাকে ভাইকে খাইয়ে পর্যন্ত দেয় আজ হঠাৎ তার ভাইয়ের প্রতি এমন ব্যবহারের কারণ তো আমরা জানি কারণ লোনের জন্য তার ভাইয়ের সাইন দরকার তো এরপর চালাকি করে তার অন্ত ভাইয়ের কাছ থেকে সাইন নিয়ে নেয় আর সোজা চলে যায় ব্যাংকে লোন নেওয়ার জন্য এরপর আমরা দেখি লোনের টাকা পাওয়ার পর কিয়ংশুর বড় ভাই একটি প্লাস বহুল গাড়ি কিনে তো যাই হোক এরপর একদিন কিয়ংশুর কোচ কিছু খাবার নিয়ে কিয়ংশুর সাথে দেখা করতে আসে কোচ কিয়ংশুকে বলে যে তুমি জুডোর অনেক ভালো প্লেয়ার আমার মনে হয় তোমার আরো একবার এই খেলায় নাম দেওয়া উচিত কোচের কথা শোনার পর কিয়ংশু হাত থেকে খাবারগুলো ফেলে দিয়ে বলে আমি আমার নিজের খাবার নিজেই তৈরি করে খেতে পারি না আর নিজের খেয়ালই রাখতে পারি না আর তুমি বলছো আমাকে খেলায় নাম দিতে এরপর কিয়ংশ তার রুমের মধ্যে চলে যায় আর ঘরে গিয়ে সে প্রচন্ড কান্না করতে থাকে অন্যদিকে আমরা কিয়ংশুর বড় ভাইকে দেখতে পাই সে লোনের টাকা তোলার পর বিলাস বহুলভাবে জীবন করছে এরপর একদিন পুলিশ কিয়ংশুর বাড়িতে আসে কিয়ংশুর বড় ভাই তার শর্ত অনুযায়ী ঠিক মতো তার ছোট ভাইয়ের সেবা যত্ন করছে কিনা সেটা দেখার জন্য আর ওই পুলিশগুলোর সামনে কিয়ংশুর বড় ভাই এমন অভিনয় করে রয়েছে পুলিশগুলো ভাবতে থাকে সে তার ছোট ভাইয়ের অনেক যত্ন করে তো এরপর সেখান থেকে পুলিশগুলো চলে যায় তখন তারা দুজনে বাড়ির বাইরে বেরিয়ে আসে কেয়ংশু তার মনের মধ্যে জমে থাকা সমস্ত ক্ষোভ তার ভাইয়ের সামনে প্রকাশ করে দেয় কেয়ংশু তার বড় ভাইকে জানাই যে আমি তোমার উপর অনেক ভরসা এবং বিশ্বাস করতাম যেদিন আমাদের বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায় সেদিন আমি ভেবেছিলাম তুমি হয়তো আসবে কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পর তুমি আসোনি আর সত্যি বলতে ভাইয়া ওই দিনটার পর থেকে তোমার প্রতি ভরসা বিশ্বাস এবং ভালোবাসা দুটোই উঠে গিয়েছে আর কথা ভাইয়া তুমি যে আমার সাথে এত খারাপ আচরণ করো এর জন্য আমি একটু কষ্ট পাই না কারণ এই ব্যবহার ছাড়া তোমার কাছ থেকে আর আমি কোনো কিছুই এক্সপেক্ট করি না তো ছোট ভাইয়ের মুখ থেকে এমন আক্ষেপপূর্ণ কথা শোনার পর কিংশুর বড় ভাইয়ের মন হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় আর আজকের পর থেকে আমরা কিংশুর বড় ভাইকে এক নতুন রূপে দেখতে পাবো পরের দিন কিয়ংশুর ভাই কিংশুকে সঙ্গে নিয়ে একটি শপিং মলে যায় শপিং করার উদ্দেশ্যে আর সেখানে একটি লোক কিয়ংশুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর কিংশুকে অপমান করে বলে তোমাদের মতো অন্ধ ব্যক্তিরা এই শপিং মলে কি করতে এই কথাটি শোনার পর কি বড় ভাই অনেক রেগে যায় আর সেই লোকটির সাথে মারপিটে জড়িয়ে পড়ে তো এরপর তারা শপিং শেষ করে রাত্রি বেলায় দুই ভাই মিলে একসাথে গল্প করতে করতে বাড়ি ফিরতে থাকে আর এরপর একদিন কোচ সাথে দেখা করতে আসে আর তাকে জুডো খেলার জন্য আবার রিকোয়েস্ট করে আবারও কিন্তু কিয়ংশু পূর্বের মতো এবারও না করে দেয় এরপর তার বড়ো ভাই তাকে রিকোয়েস্ট করে তো বড়ো ভাই রিকোয়েস্ট করলে কি আর না করতে পারে না তার কাছে তার ভাইয়ের রিকোয়েস্টটাই সব থেকে বেশি হয়ে যায় আর এইভাবে কিয়ংশু জুডো খেলার জন্য ফাইনালি রাজি হয়ে যায় আর এই পুরো বিষয়টির জন্য কিয়ংশুর বড় ভাই কিয়ংশুর কোচকে ধন্যবাদ জানাই কারণ তার জন্যই আজ তার ছোট ভাইয়ের মুখে হাসি ফুটেছে পরের দিন আমরা দেখতে পাই কিয়ংশুর বড় ভাই কিয়ংশুকে দিয়ে বাড়ির ছোটখাটো কাজগুলি করাচ্ছে কারণ তার বিয়ে দিতে চায় যাতে সে বিয়ের পর তার স্ত্রীকে এই কাজগুলো করে হেল্প করতে পারে তখন কিয়ংশু তার বড় ভাইকে বলে আমি তো অন্ধ আমি তো নিজের যত্নই ঠিকঠাক করতে পারি না তাহলে আরেকজনের খেয়াল কিভাবে রাখবো তো যাই হোক এরপর সন্ধ্যা হলে দুই ভাই মিলে ক্লাবে যায় কিয়ংশুর জন্য মেয়ে দেখার জন্য ক্লাবের মধ্যে একটি মেয়ে কেউশুর কাছে আসে আর তাকে বলতে থাকে যে আমি এই ক্লাবের সব থেকে সুন্দর মেয়ে আর হ্যাঁ তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো কিন্তু বেচারা কেংশু সে তো চোখেই দেখতে পায় না এর মধ্যে কেওশুর ভাই সেখানে চলে আসে আর মেয়েটিকে সেখান থেকে সরিয়ে দিয়ে অংশকে বাড়িতে নিয়ে চলে আসে আর কেওশুকে বুঝিয়ে বলে ওই মেয়েটি দেখতে একদম বাজে ওর সাথে তোমার চাই না বললেই চলে আর এভাবেই দুই ভাইয়ের ভালোবাসার সম্পর্ক দিন দিন বাড়তেই থাকে কিন্তু এদের সম্পর্ক আর বেশি দিন স্থায়ী হয় না কেংশুর ভাইয়ের ক্যান্সার ধরা পড়ে আর ডাক্তার তাকে বলেই দেয় সে আর বেশি দিন বাজে না তার হাতে খুব অল্প সময় রয়েছে এরপর কিয়ংশুর ভয় ভাই তার নিজের কথা এবং তার অন্ধ ভাইয়ের কথা ভাবতে ভাবতে মন খারাপ করে বাড়ি ফিরতে থাকে এদিকে তার সাথে কথা বলার জন্য কল করে কিন্তু কিয়ংশু সে কল করছিল না কারণ দুই সম্পর্কটি শেষ হতে চলেছে সে তাদের এটা নিয়ে আরো দুশ্চিন্তা করতে থাকে তার ভাইয়ের সাথে সম্পর্কটা কিছুদিনই হলো ঠিক হয়েছে আর এর মধ্যে এই দুঃসংবাদ অন্যদিকে আমরা কিয়ংশুকে দেখতে পাই সে একা একা ডিম ভাজা করছে আর ডিমটি উল্টে তার পায়ের উপর পড়ে যায় আর এর মধ্যে কি অংশুর বড় ভাই সেখানে চলে আসে আর কেউশুকে অনেক বকা দিতে থাকে তখন কেউশু তার ভাইকে বলেছে আমি এই টিমটা তোমার জন্যই রান্না করছিলাম তো এরপর কেউশুর বড় ভাই ঘর থেকে বেরিয়ে চলে আসে কেউশুর বড় ভাই বাড়ি থেকে বেরিয়ে তাদের বাবা মায়ের সমাধি স্তরের কাছে চলে আসে আর এখানে এসে সে অনেক আফসোস করে বলতে থাকে যে তোমাদের একটি ছেলে অন্ধ হয়ে গিয়েছে আর একটি ছেলে খুব শীঘ্রই তোমাদের কাছে চলে যাবে আমি যতটা পেরেছি তোমাদের ছেলে খেয়াল রেখেছি কিন্তু এরপর থেকে তার খেয়াল রাখার কেউ থাকবে না এটা বলে সে বছরে কান্না করতে থাকে পরের দিন ভাই কেউশু কে নিয়ে চলে যায় প্র্যাকটিস গ্রাউন্ডে সেখানে কিওশুর বড়ো ভাই কোচকে সমস্ত ঘটনার বিষয়ে খুলে বলে আর সমস্ত কোচকে রিকোয়েস্ট করে আমি চলে যাওয়ার পর আমার ভাইয়ের খেয়াল রাখতে হবে তো ভাইয়ের মুখ থেকে যাই হোক এরপর কি কোচ কি কোচ কিংশুকে ন্যাশনাল কোচের কাছে নিয়ে যায় আর সেখানে তার অ্যাডমিশন করানো হয় আর এরপর থেকে কিয়ংশু অনেক পরিশ্রম করতে থাকে ফাইনালটি নেওয়ার জন্য আর এটাই তার জীবনের একমাত্র স্বপ্ন হয়ে দাঁড়ায় এদিকে আমরা দেখতে পাই কি ভাই বাড়িতে কে জন্য অনেক খাবার মজুদ করে রাখে যাতে পরবর্তীতে কিংশুর কোনো কষ্ট না হয় আর পুরো বাড়িটিকে অন্ধদের বাড়ির মতো সাজিয়ে তোলে যাতে একজন অন্ধ ব্যক্তির চলাফেরা করতে কোনো কষ্ট না হয় আর কিংশুর বড় ভাই কিংশুর জন্য ব্যাংকে অনেক টাকা রেখে যায় যাতে পরবর্তীতে কোনো কষ্ট না হয় পরবর্তীতে কিংশু বাড়ি ফিরে এসে বুঝতে পারে তাদের বাড়িটি অনেকটাই পরিবর্তন হয়েছে আর সে একাই চলাফেরা করতে পারছে কারণ সাহায্য ছাড়াই কিংশু তার বড় ভাইকে জানাইছে আমাকে ফাইনাল খেলার জন্য সিলেক্ট করা হয়েছে আর আমি কালকেই ব্রাজিল যাব ফাইনাল খেলার জন্য কিয়ংশু তার বড়ো ভাইকে রিকোয়েস্ট করে বলে কালকে তোমাকে খেলা দেখতে যেতেই হবে তখন কিয়ংশুর বড় ভাই একটু হেসে বলে আমি অবশ্যই যেতাম কিন্তু আমার একটি বিশেষ কাজের জন্য আমি যেতে পারবো না আর হ্যাঁ একটি কথা আমি যেতে পারি আর না পারি আমার দোয়া সময় তোমার সঙ্গেই থাকবে আর আমি জানি ফাইনালটি তুমি নেবে পরের দিন কি বড় ভাই কি শেষ পারের জন্য বিদায় জানিয়ে দেয় কারণ সে তো জানতোই তার সাথে আর আদরের ছোট ভাইয়ের আর কখনোই দেখা হবে না এদিকে কিয়াংশু খোনাক্ষরেও টের পায় না যে এটাই তার ভাইয়ের সাথে শেষ দেখা আর কোনোদিনও তার ভাইয়ের সাথে আর দেখা হবে না আর এর মধ্যেই কিয়ংশু ব্রাজিলে চলে যায় সেখানে সে সেমিফাইনাল খেলে ফাইনালে উঠে যায় এদিকে এই খবরটি পাওয়ার পর কিয়ংশুর বড় ভাই অনেক খুশি হয় কিন্তু তার শরীরটি ধীরে ধীরে অনেক খারাপ হয়ে যায় এদিকে আবার কিয়ংশু ফাইনাল খেলতে গিয়ে অনেক ভয় পায় কারণ পূর্বে একবার ফাইনাল খেলতে গিয়ে সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল এরপর কিয়ংশুর কোচ কিয়ংশুকে সমস্ত সত্যটা জানিয়ে দেয় তার ভাইয়ের যে ক্যান্সার হয়েছে সেটা জানতে পারার পর কিয়ংশু সিদ্ধান্ত নেয় যে সে আর খেলবে না আর সেখান থেকে ফাইনাল খেলবো না বলে সোজা বেরিয়ে যায় তার ভাইয়ের কাছে তখন কোচ কিয়ংশুকে বলে তুমি যদি ফাইনালে মেডেলটি না পাও তাহলে তোমার ভাই অনেক কষ্ট পাবে তো শেষ পর্যন্ত কিয়ংশু ফাইনাল খেলার জন্য রাজি হয়ে যায় আর সে তার ভাইকে কল করে জানিয়ে দেয় যে আমি তোমার জন্য অবশ্যই মেডেলটি নিয়ে আসবো এটা বলে সে কান্না করতে থাকে ওদিকে ভাই ও তার সঙ্গে কথা বলতে বলতে কান্না করতে লাগে তো যাই হোক এর মধ্যে ফাইনাল খেলাটি শুরু হয়ে যায় আর প্রথম দুটি রাউন্ডে কি হেরে যায় আর শেষ রাউন্ডে কিয়ংশু তার ভাইয়ের স্মৃতি মনে পড়ে যায় আর এরপর সে অবিশ্বাস্যভাবে শেষ রাউন্ড টি জিতে যায় আর এভাবেই কি ফাইনাল ম্যাচটি জিতে চায় এদিকে কিয়ংশুর ভাই এই খবরটি পাওয়ার পর অনেক খুশি হয় কিন্তু কিয়ংশু ফাইনালটি জেতার পরেও গ্রাউন্ডে বসে কান্না করতে লাগে কারণ সে তো জানতোই তার সঙ্গে আর তার ভাইয়ের আর কোনোদিনও দেখা হবে না এরপর সিন হয় আর আমরা দেখতে পাই কিয়ংশু বাড়ি ফিরে এসেছে কিন্তু তার ভাই মারা গিয়েছে আর আমরা কিয়ংশুর পাশে কিয়ংশুর ভাই সেই বন্ধুটাকে দেখতে পাই সে এখন কিয়ংশুর দেখাশোনা করে এরপর সে কিয়ংশুকে একটি টেপ রেকর্ডার দেয় আর কিয়ংশুকে বলেছে এটা তোমার ভাইয়ের শেষ সামানত তোমাকে দিতে বলেছিল এটার মধ্যে তোমার ভাইয়ের সমস্ত মনের কথা কথা রেকর্ড করা আছে তো যাই হোক এরপর আমরা দেখতে পাই কি একা বসে বসে তার ভাইয়ের ভয়েস রেকর্ডটি শুনতে থাকে বড় ভাই তাকে বলেছে আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি আর পারলে এর জন্য আমাকে ক্ষমা করে দিও আর হ্যাঁ তুমি বলে নিজেকে কোনো সময় ভাববে না আজ আমি তোমার সঙ্গে নেই ঠিকই কিন্তু আমার তো আর সব সময় তোমার সঙ্গেই রয়েছে তাই কখনো নিজেকে একা ভাববে না তো শেষ পর্যন্ত কি তার ভাইয়ের কথাগুলো শুনতে শুনতে কান্না করে দেয় আর এখানে ঘটে গল্পের দি তো গাইস আজকের এই গল্পটি কেমন ছিল অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো চলো সাজকের আজকের মতো বিদায় দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে